আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে, আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ অধ্যায় আট এর ১৬ পর্ব নিয়ে। তোমাদের পাঠ্যবই পৃষ্ঠা ১৫৬ এর একক কাজ সমাধান করে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে একক কাজটি দেওয়া আছে ১৫৬ পৃষ্ঠায়, সেটি আজকে আমি তোমাদের পূরণ করে দেব। তো প্রশ্নটি হলো, নিচের ছকটি পূরণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে আমাদের প্রশ্নটি তা হচ্ছে যে ক্রমিক নম্বর ১, এক্স এর ৫ গুণ থেকে ওয়াই এর ৩ গুণ বিয়োগ, এটা হচ্ছে সাধারণ বর্ণনা। এবং প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস ইনটু ডিভিশন চিহ্নের মাধ্যমে লেখো। পদ সংখ্যা, মানে পদ সংখ্যা বলতে পদ সংখ্যা কয়টি এবং পদগুলো কী কী তা আমাদের লিখে দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই ১ নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হলো, এক্স এর ৫ গুণ। তো বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্স এর ৫ গুণ মানে কি? ৫ এক্স এবং ওয়াই এর ৩ গুণ মানে হচ্ছে ৩ ওয়াই। তাহলে আমি যদি ৫ এক্স থেকে ৩ ওয়াই বিয়োগ করি, তাহলে সেটাই হবে আমার বীজগাণিতিক রাশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্স এর ৫ গুণ মানে হচ্ছে এক্স ইনটু ৫। তাহলে এক্স ইনটু ৫ মানে হচ্ছে ৫ এক্স। এরপরে ওয়াই এর ৩ গুণ মানে হচ্ছে ওয়াই ইনটু ৩ মানে ৩ ওয়াই। তো এখন আমি যদি এক্স এর ৫ গুণ থেকে ওয়াই এর ৩ গুণ বিয়োগ করি, তাহলে আমার রাশিটা কী হবে? তাহলে আমার রাশিটা হবে ৫ এক্স মাইনাস ৩ ওয়াই। এটাই হচ্ছে আমাদের প্লাস মাইনাস ইনটু ডিভিশন চিহ্নের মাধ্যমে প্রকাশ, এটাই হচ্ছে বীজগাণিতিক রাশি। তো এই বীজগাণিতিক রাশিটা আমরা এই জায়গায় লিখব, যে কোথায় লিখব, যে ৫ এক্স মাইনাস ৩ ওয়াই। তো এটাই হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। এই রাশিটিতে পদ সংখ্যা কয়টি? আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি যে এই রাশিটিতে পদ সংখ্যা হচ্ছে ২টি, একটা হচ্ছে ৫ এক্স আর একটা হচ্ছে ৩ ওয়াই। তাহলে আমরা এখানে কী লিখব, যে ২টি। আমরা জাস্ট এখানে পদের সংখ্যা লিখব যে ২টি। এখন পদগুলো কী কী সেটাকে আমরা উল্লেখ করে দেব, যে ৫ এক্স কমা মাইনাস ৩ ওয়াই। তো প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবে, সেটা হচ্ছে যে কখনও যদি পদের সামনে যদি মাইনাস থাকে, সেটা কিন্তু অবশ্যই মাইনাস সহকারে লিখতে হবে, আর যদি প্লাস যুক্ত থাকে, সেই হিসেবে প্লাস লিখলে লিখতে পারো, না লিখলে নাই। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ১ নং প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে যে প্রশ্নটির সমাধান করব তা হচ্ছে, এ ও বি এর গুণফলের সাথে সি এর ৪ গুণ যোগ। তার মানে এ ও বি এর গুণফল বলতে এ ইনটু বি সমান কিন্তু আমরা এ বি লিখতে পারি, বা এ ডট বি সমান এ বি আমরা লিখতে পারি। এরপরে বলছে সি এর ৪ গুণ। সি এর ৪ গুণ বলতে সি ইনটু ৪ ইজ ইকুয়াল হচ্ছে ৪ সি। তো এটা হচ্ছে সি এর ৪ গুণ। তো প্রশ্নটি হলো যে এ ও বি এর গুণফলের সাথে সি এর ৪ গুণ যোগ। তার মানে এই যে আমরা এ ও বি এর গুণফল এ বি পাইলাম এবং সি এর ৪ গুণ আমরা ৪ সি পাইলাম, এখন আমরা কী করব, এ বি থেকে ৪ সি আমরা যোগ করব। যোগ করলে কী হবে, যে এ বি প্লাস ৪ সি। তাহলে এটাই হচ্ছে প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে লিখিত একটি বীজগাণিতিক রাশি। তো এই রাশিটা আমরা কোথায় লিখব, এই রাশিটাতে আমরা এই ঘরে লিখব, যে কোথায় লিখব, এ এ বি প্লাস ৪ সি, এ বি প্লাস ৪ সি। এটা হচ্ছে প্লাস মাইনাস গুণ ভাগের মাধ্যমে লেখা একটি বীজগাণিতিক রাশি। তো এই রাশিটিতে পদ সংখ্যা কয়টি? এই রাশিটিতে পদ সংখ্যা হলো একটি, ২টি। তাহলে আমরা এই ঘরে কী লিখব, পদ সংখ্যার ঘরে লিখব পদ সংখ্যা ২টি, পদ সংখ্যা ২টি। তাহলে পদ ২টি কী কী? আমরা লিখব এ বি কমা ৪ সি। তাহলে এ বি হচ্ছে একটা পদ, ৪ সি হচ্ছে একটা পদ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। এবারে ৩ নং প্রশ্নের সমাধান করব। তো ৩ নং প্রশ্নটি হলো, এক্সকে ১২ দ্বারা গুণ করে গুণফল থেকে ৩ বিয়োগ। তাহলে এক্সকে যদি আমরা ১২ দ্বারা গুণ করি, তাহলে আমরা কত পাব, ১২ এক্স পাব। সেই গুণফলের সাথে বা গুণফল থেকে যদি আমরা ৩ বিয়োগ করি, তাহলে আমার বীজগাণিতিক রাশিটা হবে ১২ এক্স মাইনাস ৩। তাহলে এই বীজগাণিতিক রাশিটা আমরা কোথায় লিখব, ৩ নম্বর ঘরে যে এখানে প্লাস মাইনাস গুণ ভাগের মাধ্যমে লিখতে বলছে, এখানে আমরা লিখব যে ১২ এক্স মাইনাস ৩। তো এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। এই রাশিতে পদ সংখ্যা হচ্ছে ২টি, পদ সংখ্যা হচ্ছে ২টি এবং পদ ২টি হচ্ছে ১২ এক্স কমা মাইনাস ৩। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই প্রশ্নের উত্তরটিও তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা 4 নং প্রশ্নের সমাধান করব। তো 4 নং প্রশ্নটি হচ্ছে 3kx দ্বারা 7ky দ্বারা এবং 9kz দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। তার মানে এই প্রশ্নটার সমাধান কিন্তু তোমরা দুই ভাবে দিতে পারো, সেটা হচ্ছে যে 3 ভাগ x সমান কিন্তু আমরা এভাবে লিখতে পারি 3/x। আবার এখানে দেখো 7 ভাগ হচ্ছে 7/y, আবার 7/y কে আমরা 7/y এভাবেও লিখতে পারি। এরপরে হচ্ছে 9কে z দ্বারা ভাগ, তাহলে 9কে z দ্বারা ভাগ করলে 9/ আমরা যেটু লিখতে কিন্তু পারি। তো এই প্রাপ্ত ভাগফলগুলোকে কি করতে হবে, এই প্রাপ্ত ভাগফলগুলোকে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কি হবে, 3 যোগ করলে কি হবে, 3/x + 7/y + 9/z, তাহলে এটাই হবে আমাদের বীজগাণিতিক রাশি। তো এই রাশিটাকে আমরা কোথায় লিখব, এই রাশিটাকে আমরা এখানে লিখব যে 3/x + 7/y + 9/z। তো এটা কিন্তু প্লাস মাইনাস গুণ ভাগ যে চিহ্নের মাধ্যমে লিখতে বলছে, আমরা কিন্তু তা লিখে ফেললাম। তো এই যে আমি যে বীজগাণিতিক রাশিটা লিখলাম x/3 7/y + 9/z, তো এখানে পদ সংখ্যা কয়টি, এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি। পদ সংখ্যা কয়টি, পদ সংখ্যা হচ্ছে 3টি। তাহলে সেই পদগুলো কি কি, সেই পদগুলো আমরা এই জায়গায় লিখে দেব। পদগুলো হচ্ছে x/3, y/7, 9/z, তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের পদ সংখ্যা। এবারে আমরা সর্বশেষ যে প্রশ্নটি সেই প্রশ্নটি হচ্ছে 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা তুলনামূলক খুবই সহজ, সেটা হচ্ছে পি ও কিউ এর যোগফলকে আর দ্বারা ভাগ। তার মানে পি ও কিউ এর যোগফল বলতে আমরা বুঝতেছি যে পি প্লাস কিউকে যদি আমরা আর দ্বারা ভাগ করি, তাহলে পি প্লাস কিউ বাই কি লিখব, আমরা লিখব আর। তার মানে এই বীজগাণিতিক রাশিটা আমরা কোথায় লিখব, এই জায়গার মধ্যে লিখব যে পি প্লাস কিউ ডিভিশন হচ্ছে আর। তাহলে এখানে পদ সংখ্যা কয়টি, পদ সংখ্যা হচ্ছে 1টি, পদ সংখ্যা 1টি, সেই পদটি হচ্ছে পি প্লাস কিউ ডিভাইডেড আর। তো এটাই হচ্ছে আমাদের 156 পৃষ্ঠার 6-এর সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।